আল্লাহ তোর জন্য রহিম আমি আল্লাহ তোর জন্য গফফার আমি আল্লাহ তোর জন্য সাত্তার বান্দারে তোর জীবনে গুনার চাহিদা আছে গুনাহ হতেই পারে ও বান্দারে গুনাহ যখন হয়ে গেছে لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم أو بندر أمار رحمة تكب نيرا شوية جشنا জীবনের সব গুনার বোঝা মাথায় নিয়া এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কানতে পারো আমি আল্লাহর রহমতে জোশ মারবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোর জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব এই 15 16 বছর আল্লামা সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়া শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল বাংলার হাজার হাজার মুফতি আমির হামজা সহ খালেদ সাইফুল্লাহ ইবি সহ বাংলাদেশের অসংখ্য আলেমদেরকে যারা ওয়াজ মাহফিল কোরআনের ময়দানে কথা বলতে দেয় না এদেরকে আবার এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে ও মুসলমান তাদের কি ভুলে গেলে চলবে না যারা 15 বছর মুনাফিকি করেছে এদেরকে চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে আমরা ভুলে যাই নাই যারা আল্লামা মামুনুল হক সাহেবকে যারা আল্লামা সাইদি সাহেবকে মুফতি আমির হামজাকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়বিকে গরুর রশি বেঁধে বেঁধে যারা টেনেছ তোমাদের কেউ এরকম গরুর রশি না বরং সিঞ্জির বেঁধে জেলখানায় আটকানো হবে প্রস্তুত হয়ে যাও বাংলার মুসলমান বিচার করার জন্য রেডি আছে না নাই الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمين
تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু মনোযোগের সাথে আমার সাথে একসাথে দরুদ ইব্রাহিম পড়েন আবার. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حجر میں شجر میں حجر میں شجر میں تیرے رنگ بو ہے جدھر دیکھتا ہوں اللہ
ادھر تو ہی تو ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ زبان چھڑ دیئے لا الہ الا اللہ لا الہ কেউ জবান বন্ধ রাখবে না প্লিজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ পাকের নাম জপ মুমিন তারে আসমান তারে জমিন আল্লাহ পাকের নাম জপ মুমিন তারে আসমান তারে জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাব্বতের সাথে জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত জ্বালা আরশ থেকে আল্লাহ বলেন আরশ থেকে আল্লাহ বলেন খুলে দাও বেহেশতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজগঞ্জ জেলার অন্তর্গত সিরাজগঞ্জ সদর হাটখোলা ময়দান চরকাটেঙ্গা যুব সমাজ ও মুরব্বীদের উদ্যোগে আজকের ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি আপনাদের সকলের মাথার মুকুট শাইখুল হাদিস আল্লামা আব্দুস সালাম সাহেব হাফিজাহুল্লাহ সিরাজগঞ্জ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুজুরের নেক হায়াত বাড়ায় দেন পড়ি আমিন আজকের মাহফিলের প্রধান মেহমান শাইখুল হাদিস মুফতি রুহুল আমিন রাজি দামাত বারাকাতুহু কথা বলেছেন আজকের প্রোগ্রামের আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে অন্যতম হযরত মাওলানা মুফতি আব্দুস সবুর সাহেব দামাত বারাকাতুহু কথা বলেছেন যিনি আমাকে অত্যন্ত কষ্ট করে গাজীপুরে গিয়ে দাওয়াত দিয়ে এসেছেন আমার অত্যন্ত কাছের মানুষ ভালোবাসার হৃদয়ের মানুষ মুফতি রাশিদুল ইসলাম হানাফি দামাত বারাকাতুহু সহ আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকের জীবনে অনেক অনেক বারাকা দান করেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন আরও বেশি বেশি গোটা বিশ্বময় কোরআনের আলো কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন সকলে বলেন আমিন যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা আমার পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা আজকের মাহফিলে এসে আজকের এই দিনে আমি যখন আমার বাসা থেকে বের হয়েছিলাম তখন দেখেছিলাম প্রচন্ড বৃষ্টি ঝড় আলহামদুলিল্লাহ বাংলাদেশের মধ্যে হাতে গোনা
কয়েকটা জায়গার ভিতরে একটা জায়গায় আজকে এসে পেলাম, যেই জায়গায় প্রায় ঘরের মানুষই হাফেজ আলেম, বলি আলহামদুলিল্লাহ। যেখানে হাফেজ আলেম বেশি সেখানে রহমত কম না বেশি? যেখানে আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি হয় সেখানে আল্লাহর রহমত নাজিল কম হয় না বেশি হয়? আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, যাওয়ার পরে খাবারে এত তৃপ্তি পাই না, আজকে খাবারে যত তৃপ্তি পেয়েছি আলহামদুলিল্লাহ বলেন। এর দুইটা কারণ, কয়টা? দুইটা কারণ। একটা হচ্ছে শহরে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে খাই, আমরা বুঝি না হালাল না হারাম, এই জন্যে খাবারে তৃপ্তি পাওয়া যায় না। কারণ বেশিরভাগই সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের হক মেরে খাওয়ার টাকা। কিন্তু এই সমস্ত অঞ্চলের মানুষগুলো ঘরের ভিতরে সুদ থাকতে পারে না, ঘুষ থাকতে পারে না, এটা আমি বিশ্বাস করি, ঠিক কিনা বলে? এটা হচ্ছে এক নম্বর কারণ। যত বেশি খাবার হালাল হবে, অল্প খাবারে শান্তি বেশি আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, যত বেশি খাবার হালাল হবে, যত কষ্টের টাকা হবে, তত বেশি ইবাদতে মজা পাওয়া যাবে। আজকে বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি, মানুষের নামাজে খুশু খুজু নাই, মানুষের কোরআন তেলাওয়াতের মধ্যে আসর নাই, মানুষের কথাবার্তার মধ্যে মিষ্টান্নত নাই। আমি মনে করি এর হাতে গোনা চার পাঁচটা কারণের ভিতরে একটা কারণ হচ্ছে মানুষ যা খাচ্ছে দৈনন্দিন তার বেশিরভাগই হারাম খাচ্ছে। বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে, অধিকাংশ ব্যাংকগুলোর ভিতরেই হারাম আর হারাম, সুদ আর সুদ, ঘুষ আর ঘুষ। আমি তো আস্তে আস্তে ব্যাংকে টাকা রাখাই বাদ দিয়ে দিতেছি, যা আছে ঘরের ভিতরে রেখে দিব। কারণ এমন ভাবে তারা মানুষকে পরিচালনা করতেছে ওই টাকা দিয়া, আপনাকে বুঝাবে একভাবে, দিবে আরেকভাবে। আপনি ভাবতেছেন আপনি হালাল খাচ্ছেন, কিন্তু আপনি হারাম যে খাচ্ছেন তা কল্পনাও করতে পারবেন না। ব্যাংকগুলোতে এই সমস্ত কারবার চলতেছে, জন্য ব্যাংক ছাড়া সাধারণভাবে কীভাবে চলা যায় ওই চিন্তা করেন। যাই হোক, এই অঞ্চলের মানুষ দেখে অত্যন্ত ভালো লেগেছে আমার কাছে, এবং বাংলাদেশে আমার চারটা জেলায় প্রায় সব প্রোগ্রাম, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অত্র অঞ্চলের মানুষ যদিও টাকা পয়সা কম, হয়তো খাবার তিন বেলা না খেলে দুই বেলা খায়, কষ্ট করে, তাদের আর্থিক অবস্থা দুর্বল হতে পারে, কিন্তু ইমানের অবস্থাটা দুর্বল না। এই আস্তে ঠিক বললেন, তার মানে বোঝা গেল দুর্বল আছেন কিছু। জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার বোঝা গেছে ইমানের আওয়াজ আছে। যাই হোক, আজকের এই মাহফিল, এই মাহফিলে আসার আগ থেকে আমাকে বলতেছে, হুজুর সব বক্তা আপনার বাপের সমান, আপনি হলেন বক্তার পোলার সমান, যত বক্তা ওয়াজ করে গেছে আগে। তা আমি তো জানি কেডা কেডা ওয়াজ করছে এই জায়গায়, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো ওয়াজ করছে, সবারই প্রশংসা শুনছি আলহামদুলিল্লাহ। আমি বলছি আমার মাথাটা খুব ঘোরাচ্ছে গতকাল রাত থেকে, আর আমি এই যে অনেকদিন পরে স্টেজে বসছি, গতানুগতিক মাহফিল খুব কম করি এখন। তো আপনারা যদি একটু দোয়া করেন আমার জন্য মাহফিলের শুরুতেই, আল্লাহ যেন আমার কণ্ঠ, আমার এলেম যেন বাড়ায় দেন, যে সমস্ত কথা বললে পরে সবাই যেন একটু নামাজি হয়, মা বোনেরা যেন একটু পর্দানিশি হয়, মানুষ যেন হারাম থেকে বাঁচতে পারে, মানুষ যেন একটু আল্লাহর ওলি হতে পারে, ওই সমস্ত কথাগুলো যেন আল্লাহ আমার বলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কথা লম্বা না করে, ভূমিকা লম্বা না করে, রাত বাজে প্রায় সাড়ে এগারোটা, আপনারা বসতে রাজি আছেন? কতক্ষণ কি কয় সারা রাত? আসলে জানি থাকবেন না, ধৈর্যের একটা ব্যাপার স্যাপার আছে, কিন্তু আমি এটা জানি সিরাজগঞ্জের মানুষকে যদি বলা হয়
সবাই না থাকলেও মিনিমাম 1,500 লোক থাকবে ইনশাআল্লাহ সারা রাত, ঠিক কিনা? আরেকটা কথা হচ্ছে, আগে আমার দাদা বলতেছে এটা গজল কোন তাড়াতাড়ি, একটু কমো, ছক্কা মারতে একটু সময় লাগে না, প্রথমে টেস্ট করতে হবে না? তো টেস্ট করে দেখি আপনাদের অবস্থাটা কি, গজল তো আপনাদেরকে নিয়ে গাবো ইনশাল্লাহ, ঠিক আছে না? আপনাদেরকে নিয়েই গাবো ইনশাল্লাহ, একটু সময় দেন। মাইকের সাউন্ডটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। এই এলাকায় যেমন মাইক পাবো তা জানি না, কিন্তু মাঝে মধ্যে একটু শর্ট করে। আচ্ছা যাই হোক, আমরা আলোচনায় ঢুকবো, তার আগে আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? কেন খুশি? 500 করে টাকা দেওয়া হইব যাওয়ার সময়, একটা করে বিরিয়ানি দেওয়া হইব, তাহলে কেন? এটা জান্নাতের বাগান। কিসের বাগান? কিসের বাগান? আল্লাহ নবী বললেন, একটা আয়াত যদি কেউ শিখতে পারে এই কোরআনের বাগান থেকে, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হতো তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করে দেন। একটা আয়াত যদি শিখতে পারেন আজকে, একটা আয়াতের একটু তর্জমা তাফসীর যদি শুনে যেতে পারেন আজকে, তো রাজি আছেন না ইনশাআল্লাহ? এখানে যারা বসে আছেন এই মুহূর্তে, সারা পৃথিবীর গর্তের পিপীলিকা থেকে শুরু করে পুকুরের মাছ, যমুনা নদীর মাছ পর্যন্ত আমাদের জন্য দোয়া করতেছে, বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে অনেক একটু কষ্ট হয়। মিজানের পাল্লা কেয়ামতের ময়দানে, যেখানে আমলনামা ওজন দেওয়া হবে, মিজানের পাল্লাটা কেমন? যেখানে সপ্ত আকাশ সপ্ত জমিন সব দেওয়া হবে, মিজানের পাল্লা ভারী হয় না। আর সুবহানাল্লাহ একবার বললে ওই সুবহানাল্লাহটা মিজানের পাল্লায় রাখলে জায়গা ধরে না, বলেন সুবহানাল্লাহ? ছোট্টখাট্ট অনেক বিষয় আছে, ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলোকে আমরা ন্যাক আমল মনেই করি না। সারাদিন চলতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, বাসে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, ক্ষেত খামারে আছেন, যেখানেই আছেন সুবহানাল্লাহ পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন, আল্লাহু আকবার বলতে থাকেন। দুনিয়া এবং দুনিয়াতে যত জায়গা আছে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিবেন। এই ছোট ছোট বিষয়গুলা আমরা মনে করি এটা কি আর ওয়াজ হইল, এটা কি আর কোনো এরকম আমল হইল, এটাকে আমরা কিছু মনেই করতেছি না। কিন্তু দুনিয়া বোঝা কঠিন, আখেরাত বোঝা সহজ, আখেরাত বোঝা কঠিন কামানো সহজ, আর দুনিয়া বোঝা সহজ কামানো কঠিন। আজকে আমরা দুনিয়া কামানোর জন্য যেভাবে পাগল হয়েছি, আখেরাতের জন্য এভাবে পাগল হয়নি। নবীজি বললেন, আরব সাগর অথবা যে কোনো একটা সমুদ্রে আপনি একটা আঙ্গুল ডুবালেন, ডুবানোর পরে আঙ্গুলটা উঠালেন, সব পানি পড়ে যাওয়ার পরে এক ফোঁটা পানি আঙ্গুল থেকে ঝরতেছে। সাগরের সমস্ত পানির কাছে এক ফোঁটা পানি কি কোনো পানি হইল? কোনো পানিই না। ওই পানিটা হইল দুনিয়ার হায়াত, আর গোটা সমুদ্রের পানিটা হলো আখেরাতের হায়াত, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে আমরা এসেছি, আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াতে আসছি ধান ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি পাট ক্ষেত লাগানোর জন্য, দুনিয়াতে আসছি করলা গাছ লাগানোর জন্য, খেজুর গাছ লাগানোর জন্য। এর মানে কি? এই দুনিয়া আমাদের জন্য আরামায়েশ বুক বিলাস করার জায়গা না, এই দুনিয়া আমাদের জন্য কামায়ের জায়গা, চাষ করার জায়গা। যারা কৃষি কাজ করে, এরা কি সারা বছরই কৃষি কাজ করে? 3 মাস 4 মাস খেতে ধান লাগায়, এরপরে এই ধানগুলো উঠে নিয়ে যায়, বাকি 8 মাস ঘরে বসে বসে খায়, ঠিক কিনা বলে? ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো আখেরাতের গাছ রোপণ করার জায়গা। এখানে গাছ রোপণ করবেন, মরার পরে আখেরাতে গিয়া ফল পাবেন। এখন আপনি যদি দুনিয়াতে খেজুর গাছ লাগান, তবেই জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে। আপনি যদি এখানে করলা গাছ লাগান, তাহলে করলা গাছ পাওয়া যাবে। আর আপনি যদি দুনিয়াতে জাকুম ফলের গাছ লাগাইয়া যান, তাহলে জাহান্নামে গিয়া জাকুম ফল ভোগ করা লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে আমি আপনাদের সামনে কোরআন শরীফের
সূরা আনকাবুত এবং সূরা বাকারা দুই সূরা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন কোরআন এবং সুন্নাহ থেকে যথারীতিভাবে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমারে ইখলাসের সাথে বলার তৌফিক দান করেন, আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু। কোরআন শরীফে এরকম যেই জায়গাগুলোর যে সূরাগুলোর শুরুতে এরকম আছে হরফে মুকাত্তাত আলিফ লাম মিম তাসিন কাফ নুন আলিফ লাম রা, এই সমস্ত অক্ষরগুলো এই সমস্ত হরফে মুকাত্তাতের অর্থগুলো দুনিয়ার কোনো মুফাসসির জানে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন নাই, নবীজিও তাদেরকে বলে নাই। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, কেবলমাত্র একজন জানেন তিনি কে। এরপরে আল্লাহ বলছেন আহসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানু। আল্লাহ তাআলা বলছেন মানুষকে ভেবেছে, মানুষকে ধারণা করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি, আর তাদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেওয়া হবে। না না, মানুষ যদি বলে আমরা ঈমান এনেছি, এই বলার মাধ্যমে কিন্তু ঈমান আনা হয় না, এটা কাজে কর্মে পরিণত করতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে অসংখ্য মুনাফিকরা এই সমস্ত কথাবার্তা বলেছে যে আমরা ঈমান এনেছি, আসলে তারা ঈমান আনে নাই। যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকার সূরাতে উল্লেখ করে বলেছেন ওয়া ইযা লাকুল লযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। নবীর দরবারে এসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের সাথে বসে তারা বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন কাফের বেঈমানদের সাথে তারা বসে তখন বলে না আমরা তাদের সাথে নাই, আমরা আসলে তোমাদের সাথে আছি। তাহলে যে নবীর কাছে গেলাম সাহাবায়ে কেরামদের কাছে গেলাম তখন বলে আরে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমি তো নবীর সাথে ঠাট্টা করেছি, ইসলামের সাথে ঠাট্টা করেছি, সাহাবায়ে কেরামদের সাথে ঠাট্টা করেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলেন তো এরকম দুই মুখী সাপ আমাদের দেশে আছে না নাই? বিগতকালে আমরা দেখেছি বাংলাদেশ যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অনেক লোক এমন দেখেছি মাঝে মধ্যে আওয়ামী লীগে গেছে, এখন যখন আওয়ামী লীগ বাদ হয়েছে তাদের নেত্রী যখন পালা গেছে এখন ওইখান থেকে কিছু লোক আইসা এখন বলে আমরা তো তোমাদের সাথে আগে থেকেই ছিলাম, এরকম লোক পান নাই বুঝি আপনারা? অভাব নাই, খুঁজে খুঁজে বের করতে হবে। এই 15-16 বছর আল্লামা সাইদুর রহমতুল্লাহ এই থেকে নিয়ে শত শত আলেমদেরকে যারা ফাঁসি দিল, বাংলার হাজার হাজার মায়ের বুক যারা খালি করল, আল্লামা মামুনুল হক সহ মুফতি আমির হামজা সহ খালেদ সাইফুল্লাহ ইউবি
মুসলমান তাদেরকে ভুলে গেলে চলবে না যারা 15 বছর মুনাফিকি করেছে এদেরকে চিনতে হবে এবং আদালতে দাঁড় করাতে হবে আমরা ভুলে যাই নাই যারা আল্লামা মামুনুল হক সাহেবকে যারা আল্লামা সাইদি সাহেবকে মুফতি আমির হামজাকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবিকে গরুর রশি বেঁধে বেঁধে যারা টেনেছো তোমাদের কেউ এরকম গরুর রশি না বরং সিনজির বেঁধে জেলখানায় আটকানো হবে প্রস্তুত হয়ে যাও বাংলার মুসলমান বিচার করার জন্য রেডি আছে না নাই কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহর দেখাও আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা সেই সময়ও মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হয় নাই এখনো মুনাফিকদেরকে কোনো ক্ষমা করা হবে না সাধারণ ঘোষণা সাধারণ মানুষের জন্য কিন্তু যারা মুনাফিক তাদের কোনো ক্ষমা নাই ঠিক কিনা বলেন এই জন্য মুনাফিক যারা নামের সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা আল্লাহ তাআলা বলেন ও নবীজি নিশ্চয় মুনাফিকেরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে আর তাদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী আপনি খুঁজে পাবেন না এমনকি মুনাফিকদের জানাজা পড়তেও নিষেধ আছে মুনাফিকদের জন্য দোয়াও করা যাবে না আপনাদেরকে বলছি যদি এরকম কোনো মানুষ দেখা যায় যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হককে আলেমদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে আবার সেই মাহফিলেও কথা বলতে চায় এরকম লোক আছে না নাই আলহামদুলিল্লাহ দীর্ঘ 15 বছর পর আজকে মাহফিলে এসে মনে হচ্ছে হৃদয় খুলে কথা বলতে পারবো আপনারা শুনতে রাজি আছেন না নাই কারণ 15 বছর ধরে যে কি যে ইষ্টি যেই গেছে ওখানে তাদের লোক একটা পাঠায় দিছে ঠিক কি না একজন পাঠায় দিছে তাদের লোক সব কথা বলতে পারবা রাজনীতির কথা বলতে পারবা না কেন রাজনীতির কথা বলতে পারবো না ইসলামের ভিতরে কি রাজনীতি নাই সুলাইমান নবী কি রাজনীতি করে নাই আমার নবী কি রাজনীতি করে নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উমর রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই উসমান রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই আলী রাদিয়াল্লাহু আনহু রাজনীতি করে নাই তো আমরা তো মানি আমার নবীরে আমরা তো মানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইনকে নবীও রাজনীতি করেছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন রাজনীতি করেছে আমরাও আল্লাহর নবীর আদর্শ মেনে রাজনীতি করতে চাই এই জন্য কারণ বাংলাদেশের ভিতরে আমরা কোরআনের বিরুদ্ধে আইন চলবে এটা মানতে পারি না আল্লাহর কোরআনের আইন চালু করার জন্যই আমরা রাজনীতি করতে চাই ঠিক কিনা বলে আজকে বাংলাদেশের মধ্যে ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই ঝামেলা শেষ হয়েছে ঝামেলা কিন্তু এখনো শেষ হয় নাই কয়েকদিন আগে আপনারা দেখেছেন সাদিকুর রহমান আজহারি হাফিজুল্লাহ এক স্টেজে গেলেন আলোচনা করার জন্য তিনি যখন কথা বলতে গেলেন ওনার আগে আরেকজন আলেম ওয়াজ করতেছিলেন স্টেজে বসে দাড়ি নাই নবীর সুন্নতের খবর নাই এই লোক এসে আলেমের মুখের উপরে কথা বলতেছে বলল রাজনীতির কথা আপনারা কে বলতে বলছে সামনে একজন বসা ছিল তিনি বললেন হুজুর তো কোরআন হাদিস থেকে কথা বলছে নেতার আর সহ্য হলো না নেতা তো তাও এখনকার নেতা না সাবেক নেতা সাবেক নেতা তো এমনি সবাই খুঁজতেছে সাবেক নেতাদেরকে পাইলেই ধরবে উবাইদুল কাদের সহ সবটাই খুঁজতেছে এখন সাবেক নেতাদেরকে এমনি খুঁজতেছে আবার সাবেক নেতা আয়শা স্টেজ থেকে যখন শ্রোতা একজন বলল হুজুর তো কোরআন হাদিস থেকেই বলছে এখন ওই লোক দৌড় দিয়া ওই লোককে মারতে গেছে
আমার বুঝে আসলো না ওরা কেমন মানুষ সবাই যদি একটা করে দিত তাহলে তার থাকতো না জায়গা ঠিক এই জন্য আলেমদের উপর দীর্ঘ 15 বছর আলেমদের জবান তালা মেরে রাখা হয়েছিল আলেমদেরকে জেলে আবদ্ধ করা হয়েছিল সেই দিন চলে গেছে আবার দ্বিতীয়বার এমন দিন আমরা দেখতে চাই না যে আলেমদের জবানে তালা লেগে যাবে আলেমদেরকে জেলে ভরা হবে এরকম দিন আমরা দেখতে চাই না যদি এরকম দিন সামনে আবারও দেখতে না চাই তাহলে আমাদের প্রত্যেককেই হকের আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে যেখানে কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়ায় যাবে সবাই সেখানে কোরআনের পক্ষে দাঁড়ায়া আল্লাহর পক্ষে অবস্থান নিতে হবে রাজি আছেন না নাই আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরাম এই জন্য আজকের এই সময়টা যে সময় আমরা পেয়েছি বাংলাদেশের মুসলমান আজকে তো আমরা বলি আমরা আগে ছিলাম 90% মুসলমান এখন আমরা 92% মুসলমান কেমনে আদমশুমারি করছে আদমশুমারি তাতে এখন আদমশুমারিও বাদ দিছে তারাই বাদ দিছে যারা বানর থেকে তৈরি বলছে তুই বানর আদমের সন্তানরা বানরের সন্তান হতে পারে না তোরা বানর ছিল তো এই জন্য যারা বানরের সন্তান আমরা এই কথা বলে ঘোষণা দিয়েছে বইলে বিবদ্ধ করেছে তারা বলেছে গণশুমারি বা জনশুমারি অন্য নাম দিছে আদমশুমারি বাদ দিয়ে দিছে এখন তাদের গণশুমারি বা জনশুমারি যেটাই বলেন বা আমরা যে আদমশুমারি বলি আদমশুমারি অনুযায়ী তারা বলল 92% মুসলমান দেশে আছে 92% মুসলমান দেশে আছে কিন্তু নবীজি বলেছিলেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না কি সেই দিন আসে না এখনো 92% মুসলমান আমার আগে একজন আলেম বলতেছিলেন মুসলমান মার খায় মুসলমান নির্যাতিত নিপীড়িত কেন একটাই কারণ মুসলমান আজকে ঐক্য হতে জানে না মুসলমান শুধু একটা কথাই জানে আমার বাপে যেটা বলছে ওইটাই সঠিক তাহলে হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য হলো কই আপনি বলেন আপনার বাবা আপনার দাদা যেটা বলবে ওটার নাম ইসলাম হবে না আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যেটা বলবে ওটার নাম ইসলাম হবে ঠিক কিনা বলেন আজকে আমরা বাপেরে বানাইছি ইসলামের খুঁটি দাদারে বানাইছি ইসলামের খুঁটি আমার বাবা যদি পীর হয় বাবা যদি ভুল বলে তাহলে কি বাবারটা মানা যাবে লা তাআত আলি মখলুকিন ফি মাসিয়াতিল খালিক আমার বাপের কথা শোনা আমার জন্য ওয়াজিব আমার মায়ের কথা শোনা আমার জন্য ওয়াজিব ফরজ কিন্তু বাপ মা যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে এমন কথা যদি বাবা মা বলে যেই কথা বললে যেই কথা মানলে কোরআন মানা হয় না সুন্নাহ মানা হয় না তাহলে ওই সময় বাবা আমার কথা মানা যাবে না জোরে বলেন মানা যাবে না সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে এসে যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মারা করলেন সাদ আমি আর খাবো না আমি আর পানাহার করবো না অনুসরণ ঘোষণা করলাম তোমার সাথে ও সাদ যতক্ষণ পর্যন্ত কালিমা ছাড়বা না ততক্ষণ পর্যন্ত আমি খাওয়া দাওয়া করব না পানাহার করব না মরি যাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এরপরেও মা মরে যাবে এমন অবস্থা এরপরও সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কালিমা ছাড়ে নাই কারণ আল্লাহর কোরআন নবীর সুন্নাহ বাদ দেয়া বাবা মার কথাও মানা যাবে না সুতরাং বাবা যদি বলে নামাজে যাওয়ার দরকার নাই হবে না মানবো না বাবা যদি বলে সুদ খাও এই চাকরি আমি করব না বাবা যদি বলে ঘুষ খাও ঘুষের চাকরি নাও এই চাকরি আমি করব না দুনিয়ার সব ফেলে দিতে পারি গ্রহণ করব একজনকে জোরে বলেন তিনি কে
আমার ভাইরা আমার মুরব্বী বাবাজিরা বলতেছিলাম ওই সময় মুনাফিকরা বলতো ইদাল কুল্লাদিন আমানু ক্বালু আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'কুম انما نحن مستهزئون একবার নবীর সাথে গিয়ে বলতো আমি আপনাদের সাথেই আছি আর একবার শয়তানদেরকে গিয়ে বলতো আমরা তোমাদের সাথেই আছি এরকম মুনাফিক যারা হবে এদের ঈমান আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে নাকি হুজুরবান গ্রহণযোগ্য হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাসিবান্নাস ইউতরাকু آمنا وهم لا يفتنون মানুষ কি মনে করেছে যে তারা বলবে ঈমান এনেছি আর তাদেরকে ছেড়ে দেওয়া হবে না না তাদেরকে পরীক্ষা করা হবে পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ঈমানদার হিসাবে গণনা করে জান্নাতের মালিক বানিয়ে দিবে এখন আসেন ইমানদার হলে অবশ্যই পরীক্ষা আছে কিন্তু আজকে বাংলাদেশের কিছুদিন আগে ছিল 90% এখন 92% মুসলমান বলেছিলাম নাম থাকবে কিন্তু ইসলাম থাকবে না মসজিদ আছে মুসল্লি নাই নামে আছে কাজে নাই ওয়াজ মাহফিল আছে পূজাতে ওয়াজ নাই বর্তমানে পূজা হচ্ছে ওই পূজায় কি মুসলমান নাই নাকি অসংখ্য মুসলমান আছে আজকে মুসলমান কাফের হয়ে যাচ্ছে মুসলমান নিজেও জানে না কারণ মুসলমান আদর্শ বানিয়েছে নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা যেইভাবে যায় মুসলমান ওইভাবে যায় কিন্তু আমার আপনার আদর্শ আমার আপনার মডেল হবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি হবে না আদর্শ জরুরি কি হবে রাহমাতুল লিল আলামিন নবী বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান নবী আমার মদিনারই বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল আল্লাহু আকবার নবী আমার মদিনারই বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান ঠিক কি না বলেন খারাপ লাগতেছে কষ্ট হচ্ছে ঘুম দিয়ে গেছে একটু একটু ঘুম ধরতেছে কি জিমানে আসছে অনেক একটু বলেন তো লিল্লাহি তাকবীর কি আওয়াজ হবে না সারা বাংলাদেশের মানুষের আওয়াজে একরকম সিরাজগঞ্জের মানুষের আওয়াজে একরকম ঠিক কি না বলেন কারণ সিরাজগঞ্জের মানুষের খাবারটা হালাল সিরাজগঞ্জের মানুষের ঈমানের পাওয়ারটা বেশি তারা দুনিয়ার সব ছাড়তে পারে আল্লাহ রাসূল ছাড়তে পারে না এই জন্য আওয়াজটা হবে সেই রকম বেড়ালের মতো আওয়াজ ঈমান দীপ্ত আওয়াজ রাজি আছেন সবাই
একটু কাশি দিয়ে যান তো রেডি নারে তুমি নারে তাকবীর আল কোরআনের আলোক কোরআন সুন্নাত যেখানে হাক্কানি আলেম যেখানে বান্দ পীর যেখানে পর্দা নাই যেখানে নামাজ নাই যেখানে কোরআন নাই যেখানে লিল্লাহি তাকবীর মাশাআল্লাহ এবার মনে হয় ঘুমটা একটু ভাঙছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তে ওয়াজ কি সময় বুঝতেছেন শুনতেছেন বলেন তো আদর্শ হবে নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড় না রহমাতুল আলামিন আর একটু জুলেমান কি হবেন এই এই কথাটা কি আমার তে বলছেন কি জুলেমান কি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতান লিল আলামিন আমাদের মডেল আমাদের আদর্শ যাকে আল্লাহ পাক উভয় জাহানের জন্য রহমত বানায়া পাঠাইছেন তিনি হবেন আমাদের আদর্শ তিনি হবেন আমাদের আমাদের মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নবী শিখাইছে ও দুনিয়ার মানুষেরা কাজ করে খাও হালাল খাও রিকশা চালায় খাও দান খেত লাগায় খাও ঠেলা গাড়ি চালায় খাও বাস চালায় খাও হেল্পারি কইরা খাও মানুষের পাও দিয়া খাও তারপরও সুদ ঘুষ খায় না কিন্তু বলেন তো আজকে আমাদের দেশের ভিতরে সুদ ঘুষ আছে না নাই হারাম আছে না নাই বোনের হক মাইরা ভায়ে খায় আছে না নাই আপনাদেরটা কি বলবো আমাদের আমার গোষ্ঠীতে অভাব নেই আমার গোষ্ঠীতে অভাব নেই আমি এদেরকে বুঝাইতে পারি না কারে অস করবো কোন এখন আপনাদের একটা কথা বলি এই ওয়াজ আপনারা শুনছেন বহু আগে থেকে আমি আবার বলবো বলবো একজন যদি মানে আমার কথা তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না মানে না আমার কিছু করার নাই কারণ আমি পিঠে মানুষকে হেদায়েত দিতে পারবো না হেদায়েতের মালিক কে জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে আল্লাহ বললেন ইন্নাকা লা তাহদি মান আহাববতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি আল্লাহ বলে নগু নবীজি হেদায়তের মালিক আপনি না আবু তালেব যখন নবী বললেন যে কালিমা পড়েন আবু জাহেলা একে পুলিশ না নবীজি বলেন নবীজি কাঁদতেছে আল্লাহ বলেন নবী গো হেদায়তের মালিক আপনি না আমি যারা চামো তারাই হেদায়ত দেবো আপনি হেদায়ত দিতে পারবেন না সুতরাং অনেকেই কয় হুজুর আমাদের এলাকার মানুষ একটু হেদায়ত করে যায় আচ্ছা বলেন তো আমরা কি হেদায়ত করতে পারবো হেদায়ত করতে পারবে কে একমাত্র কে আল্লাহ এখন যেখানে নবীও হেদায়ত করতে পারবে না হেদায়তের মালিক জোরে বলেন না কে হেদায়তের মালিক আল্লাহ সুতরাং আমরা হেদায়ত চাইব আল্লাহর কাছে আল্লাহ হেদায়তের উপর আমাদেরকে আপনি অটল অবিচয়ের অবিচল রাখেন আল্লাহ হেদায়ত থেকে যেন আমি কোনোভাবে সরে না যাই আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিয়েন এই দোয়াগুলো করার দরকার আছে না নাই কোন কথা বলতেছিলাম আপনাদের মনে মনে আছে কোন কথা বলতেছিলাম বলেন হ্যাঁ বোনের জমি মাইরা খাওয়া আজকে আমাদের দেশে এই রোগটা অনেক বেশি হক দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বলেন তো হক কয় প্রকার প্রথম কার হক আর এরপরে কার হক এক নম্বরে কার হক দুই নম্বরে কার হক বান্দার হক এখন আসেন আল্লাহ তো রহমান রহিম আল্লাহ তো গফফার এখন আল্লাহ আমাদেরকে নামাজ দিছে রোজা দিছে হজ যাকাত এরপরে পর্দা আল্লাহর যে বিধিবিধানগুলো আছে এখন এই বিধিবিধানগুলো থেকে যদি কমতি হয় মনে করেন কাজ কাজে কর্মে গিয়া দুই চার রক্ত নামাজ সুইটেই গেছে এখন কেয়ামতের ময়দানে আল্লাহ যদি চায় তাহলে বান্দারে মাফ করতে পারে কি পারে না কারণ এমনও ঘটনা ঘটেছে নবীর যুগে লাশের সাথে জিনা করছে ওই ব্যক্তি তৌবা করছে আল্লাহ তারে মাফ করে দিছে সারা জীবন জিনা করছে কুকুরের পানি খাওয়াইছে আল্লাহ মাফ করে দিছে
সারা জীবন গুনাহ করছে জীবনের শেষ মুহূর্তে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ইসলামে ঢুকছে আল্লাহ maaf করে দিয়েছে জীবনের সমস্ত গুনাহ জুড়ে বলেন সুবহানাল্লাহ তো যেই আল্লাহ তাদেরকে maaf করতে পারলো সেই আল্লাহর ভক্ত আমরা কি পরিপূর্ণ আদায় করতে পারছি আর তা কি আমাদের দ্বারা সম্ভব আমাদেরকে আল্লাহ এমন ভাবে বানাইছে বানানোর আগেই ফেরেশতারা বলছিল আল্লাহ এরা তো ফিতনা হজত করব মারামারি করব রক্তপাত করব ওয়ানাহনু নুসাববিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা আমরাই তো আছি আপনার তাসবিহ প্রশংসা সব আমরাই করব আল্লাহ বলেন না তোমরা যা আমি যা জানি তোমরা তা জানো না এখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ফেরেশতার মাধ্যমে ইবাদত নিতে পারতেন কারণ ফেরেশতাদের গুনাহ করার ইচ্ছা শক্তি নাই কি ফেরেশতারা বিয়ে করে খাওয়া দাওয়া চাটা খায় মজা তাহলে ফেরেশতারা চাও খায় না ভাতও খায় না মাছও খায় না বিরিয়ানিও খায় না বিয়েও করে না পেটের ক্ষুধাও নাই যৌবনের যন্ত্রণাও নাই যেহেতু তার বিয়ারও দরকার নাই খাবারেরও দরকার নাই সুতরাং গুনাহেরও কোনো দরকার নাই মানুষ পেটের জন্য করে এরপর মানুষ যৌবনের চাহিদাই গুনাহ করে কিন্তু ফেরেশতার একটাও নাই তো গুনাহ করবে কে জন্য আল্লাহ এমন মানুষ বানাইছে যেই মানুষের গুনাহ করার ইচ্ছা আছে আছে না নাই গুনাহ করতে কি মনে চায় না আপনারা কি মনে করেন হুজুরদের গুনাহ করতে মন চায় না হুজুরদের গুনাহ করতে মনে চায় আপনাদের যেরকম মনে চায় আলেমদেরও মনে চায় মানুষ বলতেই তার গুনাহ করার চাহিদা থাকবেই থাকবে না থাকবে ফেরেশতাদের গুনাহ করার চাহিদা নাই আর মানুষদের গুনাহ করার চাহিদা আছে এখন ফেরেশতার যেহেতু গুনাহ করার চাহিদাই নাই ফেরেশতার কান্দারও দরকার নাই আর মানুষের গুনাহ করার চাহিদা আছে এই জন্যই মানুষ ফেরেশতার চেয়ে বেশি দামি কারণ হলো মানুষের গুনাহ করার চাহিদা আছে এরপরেও গুনাহ করে না আর ফেরেশতার গুনাহ করার চাহিদা নাই এই জন্য করে না তো দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই আজকে তো আজকে তো বইলা দেওয়া হয়েছিল যে কারেন্ট যাবে না ঠিক না যাক এরপরে যে কি হলো যাক একটু জিকির করি মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো এদিকে দিয়া আল্লাহর কোরআনের আলোচনার দিকে দিয়া যারা পিছনে আছে একটু সামনের দিকে আগে যদি বসি তাহলে পরিবেশটা একটু সুন্দর দেখা যাবে জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ একটু আগে আসেন একটু কষ্ট করে একটু আরো দেন লা ইলাহা বেশি চাপা চাপি করে বসার দরকার নেই গরম তো এখন তো শীতের দিন আসে নাই মৌসুম পরিবর্তন হয়েছে আর কি এজন্য অনেকের গরম লাগতেছে বুঝতেছি বেশি চাপা চাপি করে বসার দরকার নাই বলছিলাম অনেকটা ফাঁকা জায়গায় একসাথে থাকলে কোনো শয়তান এসে ভিড় করে এজন্য একটু সামনের দিকে এসে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা محمد رسول الله صلى الله عليه وسلم আমার ভাইরা আমার মুরব্বি হজো যে কথা বলতেছিলাম আল্লাহর হক এক নম্বরে দুই নম্বরে বান্দার হক আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما